আমি সেখান থেকেই কথা বলতে চাই, যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। মহান রব্বুল আলামিন সূরাতুল মাআরিজ উন্নয়নের সোপান, এই সূরাটা রাসূলকে উপহার দিয়েছেন মক্কায়। কোথায় বলেন তো? মক্কা। কোরআন নাজিল হয়েছে দুটা নগরে, একটা মক্কা নগর, কোথায়? মদিনা নগরে। আল মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা। এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে সহজে জান্নাতে যাওয়ার কি পথ হতে পারে আল্লাহ তাআলা তা উপস্থাপন করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সূরার নামকরণ করা হয়েছে তিন নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাআলা সাঈলুম বিআযাবিন ওয়াকিঈন للكافرين ليس له دافع من الله ذي المعارج। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন মক্কায়। প্রথম জহি যে নগরে নাযিল হলো সেই নগরে আল্লাহ তাআলা এই সূরাটা উপহার দিলেন। প্রথম জহিটা নাযিল হয়েছে একটা পাহাড়ের একটা গুহার মধ্যে, আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। পাঁচটা বছর আমার নবজি ধ্যান মগ্ন থাকলেন, সেই পাঁচটি বছর অতিক্রম যখন হয়ে গেল, সত্য প্রকাশ পেয়ে গেল, নবীর কাছে সেই ফেরেশতাই আসলেন যে ফেরেশতা আগের সমস্ত পয়গম্বরদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এসেছেন। জিবরিল আমিন রাসূলের সামনে দাঁড়ায়া বললেন, আপনি পড়ুন। আমার রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি কোনো কলেজে পড়ি নাই, কোনো প্রতিষ্ঠানে যাই নাই, পড়বো কেমনে? আপনি পড়ুন, মা আনা বিকারিন। এরপরে জিবরিল আমিন রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, আপনি পড়ুন। সবাই বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জহিনালি নাজিরের প্রক্রিয়া শুরু হয়ে গেল। দীর্ঘ 23 বছর শুরু হলো মক্কায়, শেষ হলো মদিনায়। যেদিন দিনটা পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই 30 পারে কোরআন আল্লাহ যে নাজিল করে দিয়েছেন, বান্দারা দুনিয়া থেকে শুরু করে নিয়ে জন্ম থেকে শুরু করে নিয়া মৃত্যু পর্যন্ত বান্দার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন এই কিতাবের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু কোরআন দিয়ে নামাজের আয়োজন হয়, কোরআন দিয়ে রোজার আয়োজন হয়, কিন্তু কোরআন দিয়ে সমাজের আয়োজন হয় না। নামাজ যদি কেউ কোরআন দিয়ে না পড়ে, নামাজ পড়বেন? পড়বেন না। নামাজ কবুল হতে হলে আল্লাহর কালাম লাগবে, অন্য কোন কথা দিয়ে নামাজ শুরু করলে নামাজ কেউ আমরা পড়বো না। লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা লাগবে, ন্যূনতম 3টা আয়াত লাগবে, কোরআন ছাড়া নামাজ হবে না, কোরআন ছাড়া নামাজ হবে না। কিন্তু কোরআন ছাড়া আজকে মুসলমানদের কিছু কিছু মুসলমান তাদের কাছে সমাজ হয়। নামাজের প্রয়োজনে যেমন কোরআন দরকার,
সমাজের প্রয়োজন কোরআন দরকার, এটা অনেক মুসলমান মানতে চান না, এই জায়গায় তো প্যাঁচ লেগে যায়। এই জাতীয় কথা যখন আমরা বলতে যাই সেই সময় বলে এই যে কট্টরপন্থী, কি বলে কট্টরপন্থী, ধর্মান্ধ, কট্টরপন্থী, মৌলবাদী, আবার শাসে আরো কিছু লাগায় লাগবে না, এটা টান মৌলবাদী, সাথে আবার জঙ্গিও আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। ইহুদিরা লাখ লাখ মুসলমানকে মেরে শেষ করছে, ওরা জঙ্গি হয় না, অবৈধভাবে ভাড়াটিয়ারা বাড়ি দখল করে দেশ দখল করে আছে। ইসরায়েল কি বৈধ না অবৈধ? এদিকে আবার আমার দেশের শিক্ষা শিক্ষা সিলেবাসের সামাজিক বিজ্ঞান বইয়ের ক্লাস 9 এবং 10 সেখানে ক্লাস 9-10 সামাজিক বিজ্ঞান বইয়ে ইসরায়েলের মানচিত্র দেখিয়েছে কিন্তু ফিলিস্তিনের মানচিত্র দেখে না। আমার দেশের ছাত্রদেরকে আবার কি শেখানো হয়? অথচ ইসরায়েলের সাথে আমাদের কিন্তু কোনো রাষ্ট্রীয়, আগের পাসপোর্টগুলোতে লেখা থাকতো এই পাসপোর্ট দিয়ে গোটা পৃথিবী ঘোরা যাবে এক্সেপ্ট ইসরায়েল। অথচ বইগুলোতে আজকে আমি দেখতে পেলাম সেখানে ফিলিস্তিনের মানচিত্র উল্লেখ না করে ইসরায়েলের মানচিত্রকে তুলে ধরা হয়েছে। মানে এখান থেকে প্রমাণ হয় ইহুদির কিছু পাঁচটা গোলাম বুদ্ধিজীবী নামের নাস্তিকজীবী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই। ক্লাস 7 এর বইয়ে তো এটা জাতি ভিন্ন করছে, আল্লাহ জাত দিয়েছে দুইটা, একটা পুরুষ আর এটা কি নারী, এই দুটো জাত কে দিয়েছেন? মানব জাতি বংশ বিস্তার করবে নর এবং নারীর মধ্য দিয়ে, এটাই তো নাকি? এটাই তো ন্যাচারাল, অখলকনাকুম আজওয়াজা, এটাই তো প্রকৃতি, লা তাবদীল লিখলকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন হবে না। এরা বলতেছে না মেল ফিমেল ট্রান্সজেন্ডার, বুঝলেন না, এগুলো করে ফেল। আচ্ছা যারা পুরুষ না নারী না, যারা ট্রান্সজেন্ডার হতে চায় হতে মানে এগুলো চলতেছে, যাদের বাপ মা যদি মারা যায় এরা সম্পত্তি কিভাবে ভাগ করবে, তখন কি হবে? এরা কোরআন তো তাদের কোনো অংশ দেয়নি, কোরআন কি তাদের অংশ দিছে? না, কোরআন দিয়েছে পুরুষকে, কোরআন দিয়েছে নারীকে, ট্রান্সজেন্ডারকে কি কোনো অংশ দিয়েছে? তাহলে এখন চলতেছে হলো শরীফ শরীফা, হাবিব হাবিবা, রহিম রহিমা, করিম করিমা, নাকি আর কি এগুলোই চলতেছে এখন? সম্মানিত ভাইয়েরা, আমার দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য যুবকদের যে একটা তারুণ্য, যুবকদের যে একটা যৌবন, একটা পাওয়ার, এটাকে ধ্বংস করার জন্য নানামুখী পায়তারা চলছে। সীমান্ত বর্ডার গুলোকে খুলে দেওয়া হয়েছে, কক্সবাজার বান্দরবনের এই সীমান্ত দিয়ে ইজিলি ইয়াবা যুবকদের চরিত্র ভালো করার জন্য পাঠানো হচ্ছে, আলহামদুলিল্লাহ নাকি, সীমান্তকে খুলে দেওয়া হয়েছে। ইয়াবা খাবে মেয়ে, বাপ দেবে না টাকা, ঐশী তার পুলিশ বাপকে মাকে খুন করলো, কোর্ট তাকে রায় দিল ফাঁসির, ভালো যেহেতু সে হত্যা করেছে, কিন্তু ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিল তাদের কি হলো? তাদের কিছু হয়েছে? আসতে বলেন তাদের কিছু হয়েছে? সমাধান কি বলেন? আমি তো কোনো সমাধান বুঝি না, পাই না। গোটা দেশের সমস্ত জায়গায় সীমান্ত খুলে দিয়েছে যুবকদের ধ্বংস করার জন্য, সমস্ত মাদক দ্রব্যগুলো ইজি করে দিয়েছে, অসংখ্য ফ্যামিলি ধ্বংস নেশার কারণে, সকল মাদককে হারাম বলেছেন কে? আসতে বলবেন না কে? যুবক কর্মসংস্থানের চিন্তা করবে কখন?
নেশা খায় তো সিথে পড়ে থাকে, সে কাজটা করবে কি? আবার ট্রান্সজেন্ডার ঢুকেছে ওইদিকে, সমকামিতা যা ছিল 1500 কি বলে 5000 বছর আগের ঘৃণ্য একটি ইতিহাস, যাদেরকে ধ্বংস করার জন্য জর্দান এরিয়াতে তাদের অবস্থান ছিল কওমে লুত, আল্লাহ তাআলা ফাখাসাফনা, আল্লাহ তাআলা তাদেরকে একদম দাবায় দিয়েছেন, ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর বানিয়ে দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল হলো ফি আদনাল আরদ, ওই জমিনটা সবচেয়ে নিম্নাঞ্চল, কেন? গজব দিয়ে দাবিয়ে দিয়েছেন, কেন? সমকামিতার কারণে, হোমোসেক্স সেম সেক্স এই কাজগুলো করার কারণে সেই অপকর্মের আবার পুনরাবৃত্তি শুরু হয়েছে। ইউরোপ আমেরিকার বহু দেশে সংসদ আইন আকারে এগুলো পাশ করা হচ্ছে, আমার দেশেও এগুলো ঢুকানোর জন্য পায়তারা চলছে এবং অনেকে আসক্ত হয়ে পড়ছে। এই মুহূর্তে যদি জাতি ঘুরে না দাঁড়ায় অবস্থা বড় ভয়াবহ হবে। শুধু আমি একটা প্রশ্ন করতে চাই যুবকরা, তোমার বাবা যদি সমকামী হতেন, ট্রান্সজেন্ডারকে সমর্থন দিতেন, তোমার জন্ম পৃথিবীতে হতো না, বুঝতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে নর এবং নারী বানিয়েছেন, এর বিকল্প কোনো বিকৃত কোনো পন্থা ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদের কি সৃষ্টি করেছি? এক নর এবং এক নারী থেকে, পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি, তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, ভাষা বর্ণ চেঞ্জ করে দিয়েছি, লিতাআরাফু জেনে তোমরা একে অপরকে চিনতে পারো। চিটাগাংয়ের ভাষা একরকম, সিলেটের ভাষা আরেক রকম, ঢাকার ভাষা আরেক রকম, বাঁশখালের মানুষ এক ভাষায় কথা বলে, টেকনাফের মানুষ আরেকটা টান মারে, ঠিক আছে না? এগুলো কে করে দিয়েছেন? আসতে বলবেন না কি, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল নর এবং নারীর বাইরে যা কিছু আমরা দেখব শুনব সব হলো শয়তানের পন্থা। এই পন্থাগুলোকে কেউ কোনোদিন মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না। এই দুনিয়াতে ইসলামকে নির্মূল করার জন্য বহু পায়তারা প্রেজেন্ট ওয়ার্ল্ডে আছে না নাই বলেন তো? আছে প্রেজেন্ট ওয়ার্ল্ডে। আজকে যে ব্যবসাগুলো করা হচ্ছে, বড় বড় টপ টপ বিজনেস যেগুলো, এর মধ্যে যেগুলো ইসলামের সম্পূর্ণ অন্তরায়, ইসলাম এগুলোকে অ্যালাউ করে না। যেরকম এক নম্বর হলো মাদক, মাদক দ্রব্য, মদকে আল্লাহ তাআলা কি করেছেন, হালাল না হারাম? আসতে বলবেন হালাল না হারাম? আজকে গোটা পৃথিবী বিশ্বব্যাপী মদের বিক্রির পরিমাণ বছরে হলো $1600 বিলিয়ন, $1600 বিলিয়ন। অস্ত্র, আচ্ছা অস্ত্র কি মানুষের কোনো উপকারে আসে? মানুষের কি বলে বনের পশু আর কতটুকু হিংস্র, তার চেয়ে বড় হিংস্র হলো মানুষ। বনের পশুকে দেখে যতটুকু না মানুষ ভয় পায়, তার চাইতে বেশি ভয় পায় মানুষ কিছু অমানুষকে দেখে। আমি কি ভুল বলছি? যেরকম অমানুষের মধ্যে একটা ছিল প্রদীপ নিভে গেছে, প্রদীপ নিভে গেছে, বুঝতেছেন তো নাকি? হ্যাঁ নাই এই অস্ত্র ব্যবসা বাণিজ্য বছরে গোটা পৃথিবীব্যাপী চলে হলো $100 বিলিয়ন, কত বিলিয়ন? $100 বিলিয়ন। মদ হয় হলো $1600 বিলিয়ন, চিন্তা করেন। পতিতাবৃত্তি যেটা জেনা,
এটাকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম। গোটা দুনিয়াতে এই পতিত বাণিজ্যের মূল্য হলো বার্ষিক প্রায় $400 বিলিয়ন। যরকর নাউযুবিল্লাহ, জুয়া আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। জুয়ার এই কারবার বছরে গোটা বিশ্বব্যাপী হয় হলো $110 বিলিয়ন। যরকর নাউযুবিল্লাহ। আচ্ছা, এরপরে এই যে গেমস, কম্পিউটার যে গেমস, ফ্রি ফায়ার, পাবজি, আর কি আল্লাহ জানে। আচ্ছা, এই যে গেমস গুলো, গেমস আসক্তি অনেক যুবকের আছে, এটাও কিন্তু যুবক ধ্বংসের, যুব সমাজ ধ্বংসের একটা অন্যতম হাতিয়ার। এটার পিছনে বিশ্বব্যাপী বার্ষিক এরা বিজনেস করে হলো প্রায় $54 বিলিয়ন। যেরকম নাউজবিল্লাহ। তাহলে মাদক, অস্ত্র, পতিতা, জুয়া, কম্পিউটার গেমস, এই বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য হলো $2,685 বিলিয়ন। নাউজবিল্লাহ। আচ্ছা, যদি বিশ্বে যদি এই মাদক, অস্ত্র, পতিতা, জুয়া, কম্পিউটার গেমসে যদি এত পরিমাণ সম্পদের, এত পরিমাণ টাকার যদি বিজনেস হয়, ওরা কি চাবে এই দুনিয়াতে ইসলাম থাকুক? আস্তে কয়, ওরা কি চাবে? চাবে না। সহজ সহজ হিসাবে এটা ওরা চাবে না। কিন্তু এ সব কিছু মানব সমাজের উন্নয়নে না ধ্বংসে? উন্নয়ন না ধ্বংস? আমার বন্ধুগণ, ধরুন একটা মাদকের কথাই বলি আমি, মদ এত নিকৃষ্ট জিনিস, মদ সমস্ত পাপ কেটে নিয়ে আনে। আল খামরু উম্মুল খাবির উম্মুল খাবাইস, মদ হলো সমস্ত পাপের মা। কোন এক আল্লাহর ওলি এক নগরে বসবাস করতেন, ওই নগরে এক বেশ্যাবৃত্তি করতো, এক নারী, খারাপ নারী বসবাস করতো। সে ভাবলো শহরের বহু মানুষের চরিত্র আমি ধ্বংস করে দিয়েছি, সে বড় আল্লাহওয়ালাকে টার্গেট করেছে, বেকায়দায় ফেলে ঘরের মধ্যে তুলে নিয়েছি। এক পর্যায়ে বলে ফেলতেছে, শোন আল্লাহর ওলি, তোমার সামনে তিনটা পথ খোলা। নাম্বার ওয়ান হলো এই যে মদের বোতল, মদের বোতল থেকে এক কিছু মদ তোমাকে পান করতে হবে। নাম্বার দুই, না হলে আমার সঙ্গে জেনা করতে হবে। নাম্বার তিন, না হলে এই শিশুটাকে হত্যা করতে হবে। এই তিনটা অপশন দিয়ে বললো, এই তিনটার একটা যদি না মানো, আমি এমন একটা চিৎকার মারবো, শহরের সব লোক আমার ঘরে ঢুকবে, তোমাকে দেখবে, তোমার সম্মান সব ভুলুণ্ঠিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কি করবি বলো? সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা চিন্তা করলো, খুন তো করাই যাবে না, জেনা তো করাই যাবে না, ইমানই থাকবে, ইমান নষ্ট হয়ে যাবে, মদ খাওয়া হারাম, তবে এক ঢোক মেরে দেই, এক ঢোক মেরে দেই। এক ঢোক যখন মেরে দিয়েছেন, সারা জীবন কেউ কোনোদিন জর্দা খায় নাই, প্রথম দিন যদি কেউ জর্দা খায়, সে কি খাড়া থাকবে না, শীত হয়ে পড়বে? যে সারা জীবন সুপারি খায় নাই, কাঁচা সুপারি যদি একবার খায়, মাথা ঘুরে পড়ে যাবে। এক টান মেরে দিয়েছেন, মাতাল হয়ে গেছি, মদের ফলাফল হলো মাতাল হয়ে যাওয়া। হিত তার স্বাভাবিক কোনো সেন্স তার মধ্যে না থাকা, যখন সেন্সলেস হয়ে গেছে, মাতাল যখন হয়ে গেছে, জেনাও তার হলো, খুনও তার হলো। জাস্ট আমি এক্সাম্পল বুঝালাম, মদ এমন একটা জিনিসের নাম, এমন একটা পানীয়, মদের সঙ্গে হলো জেনার সম্পর্ক, জেনার সাথে খুনের সম্পর্ক, মদ হচ্ছে সমস্ত পাপের মা। আর সেই মদ কি করে জানেন? আমার দেশে সংসদে কোরআন তেলাওয়াত দিয়া অধিবেশন শুরু করিয়া মদের আইন পাস করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কইছেন নাকি আপনারা? কথা বলবো, আস্তে বলে কথা বলবো, আমাকে সময় দেবেন তো? গতবার আমি সময় দিতে পারিনি, এবার আমি সময় দিতে প্রস্তুত আছি। জোরে বলি ইনশাআল্লাহ। খুব সুন্দর পরিবেশ ছিল না, দুদিন আগে বৃষ্টি ছিল,
সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক কথা আছে, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা মানুষের কিছু ন্যাচারাল দিক তুলে ধরেছে, মানুষ কেমন, মানুষ কি প্রকৃতির, এবং সেই মানুষগুলো কেমন হলে পরে সে আল্লাহওয়ালা হবে, আমার পছন্দের বান্দা হবে, কি চরিত্র আনলে পরে, এবং আমি তাকে নিজে জান্নাত দিয়ে দেবো। জোরে কর সুবহানাল্লাহ। নয়টা কাজ আজকে আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। নয়টা কাজ শিখিয়ে দিয়েছেন তিনি, কে? আল্লাহ তাআলা। আসুন সোজা আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তাহলে যুবকরা, কোন নেশার জগতে পা দেওয়া যাবে? আস্তে বলবো, নেশার জগতে পা দেওয়া যাবে? আজকে দুনিয়া তিন ডাব্লু নিয়ে ব্যস্ত। কয় ডাব্লু? তিন ডাব্লু। একটা হলো ওয়ার, যুদ্ধ, অবৈধ। আরেকটা হচ্ছে ওয়ামেন, নারী। আরেকটা হচ্ছে ওয়াইন, মদ। তিন ডাব্লু, ওয়ার, ওমেন এন্ড ওয়াইন। এই তিন ডাব্লু নিয়ে গোটা পৃথিবী নাচতেছে। কিন্তু যুবক, তোমার নাচা যাবে না। তুমি মুসলমান, তোমার মদের ধারে যাওয়া যাবে না, নেশার কাছাকাছি যাওয়া যাবে না, তবে বিড়ি খাওয়া যাবে। দেখেন আস্তে আস্তে কয়, বিড়ি খাওয়া যাবে? আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, কোনো টানাটানিও দরকার নেই, ঢালা ঢালিও দরকার নেই। টানাও যাবে না, ঢালাও যাবে না। টানা ঢালা পাশাপাশি ভাই, নাকি ছোট ভাই আর বড় ভাই? নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নেশা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমার দেশের যুব সমাজকে মূর্খ করে রাখার জন্য, কর্মসংস্থান থেকে কর্মহীন করার জন্য, দেশ সমাজের যুবকদেরকে শেষ করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। মূর্খ নেতৃত্ব গড়ে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে। যুবকরা এটাকে মাথায় নিবা, এটাকে মাথায় নিয়ে সকল নেশা থেকে নিজেকে পরহেজ রাখতে হবে। নোংরামি করা যাবে না, অবৈধ প্রেম করা যাবে না, ইল্লিগাল রিলেশন করা যাবে না। রিলেশনে কোনো বাধা নাই, কিন্তু কোন রিলেশন, সেটা হলো বৈধ না অবৈধ, নিজের বউ না পরের বউ? আস্তে কয়, পরের বউ না নিজের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে, যার বউ নাই গার্লফ্রেন্ড, হ্যাঁ গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড বলতে কোনো পদ আছে নাকি বলেন তো? আস্তে বলবেন না, আছে। যুবক যুবক গল্প করে, এই দোস্ত তোমার কি গার্লফ্রেন্ড আছে? বলেছেন না তো। তুমি তো মানুষই না, তুই তো কাউয়া, তোর জীবনে একটা গার্লফ্রেন্ড নেই, তুই পাগ হইলি কি? তুই কি করলি? আমার মোটামুটি ডজন খানেক আছে, লুচ্চা কারে কয় দেখে, আছে না? না, যুবকের জীবনে বন্ধু নারী একজন হবে, সে হচ্ছে তার বউ, ইজাব এবং কবুলের মধ্য দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? এটা কার শিখে দেওয়া? আসতে বলবেন না, কার শিখে দেওয়া? আল্লাহর শিখে দেওয়া। একটু কান লাগাও যুবকরা, আজকের মাহফিলের যুবকদের কি বিষয়ে আমি লক্ষ্য করছি, তোমরা এই দেশকে গিয়ে নিতে পারবে, তোমরা আগামীর বাংলাদেশ গড়বে, তোমরা শিক্ষায়, যোগ্যতায়, কর্মে, দক্ষতায়, উদ্যোক্তায়, সব কিছুতেই তুমি এগিয়ে, তোমার এগিয়ে যেতে হবে, দেশকে তোমার এগিয়ে নিতে হবে। বাতিল নেতৃত্ব মানা যাবে না, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে চরিত্র নাই, যে নেতৃত্বে মত পাওয়া যায়, যে নেতৃত্বে চরিত্রহীনতা শিক্ষা পাওয়া যায়, যে নেতৃত্বে নামাজের কোনো কর্মসূচি নাই, যে নেতৃত্বে কোরআনের কোনো কাজ নাই, সেই নেতৃত্বের মুখে তোমরা থুতু মেরে দাও, জুতা মেরে দাও। বাঁশখালীর বাঁশ নিয়ে, বাঁশখালীর বাঁশ নিয়ে, বাঁশের দরকার আছে না নাই? আল্লাহ তো লাঠির ওয়াজও বাদ দেন নাই, লাঠির কথা করেন আছে না নাই? কুল্লা বানান আছে না, প্রত্যেক গিরাই গিরাই লাঠি দিয়ে পিটা, কার কথা? আস্তে বলবেন না, কার কথা? মুসার হাতে কি ছিল বলেন? কি ছিল?
লাঠিওয়ালা মুসা, কিওয়ালা মুসা বলেন লাঠিওয়ালা, কাকে দমন করার জন্য, কাকে বলেন? সেই ফেরাউন তো এখন নাই, আসতে বলবেন না, আসলে নাই। শিক্ষার ভিতরে, শিক্ষার ভিতরে প্যাচ লাগিয়ে দিয়েছিল পৃথিবীতে সর্বপ্রথম ফেরাউন, আসমানে কিতাবে আগুন ধরিয়ে দিয়ে এই ফেরাউন সেকুলার শিক্ষা জারি করার জন্য চেষ্টা করেছিল, তারই ধ্বজা ধরে আজকে ট্রান্সজেন্ডার সমকামী থেকে প্রতিষ্ঠা করার জন্য তাদের অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমরা তা মানব না, মানব না, মানব না, হাতে নেব হাতে নেব কার হাঁটি, কার লাঠি, কার লাঠি লাগবে, দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শুনি সম্মানিত ভাইয়েরা। বহু মানুষ তো দেখলাম, সব দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের দেশ, কি ঠিক আছে না? সব দেখে তো দেখলাম, খালি দেশ থেকে টাকা পাচার করে, আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? এই যে আমার ভাই প্রবাসে ছিলেন, আমার দেশের যারা গার্মেন্টস শ্রমিক, এই শ্রমিক গুলো কি পরিশ্রমটা করে, একটা জেলখানার মতো, সাতটায় ঢোকে, সন্ধ্যা সাতটায় বের হয়, একদম জেলখানার মতো, এই শ্রম দিয়ে দিয়ে বৈষম্যমূলক বেতন, সীমিত বেতন, হ্যান্ড টু মাউথ, হাত থেকে মুখে যায় এতটুকুই, এই বেতনে চাকরি করে দেশের গার্মেন্টস শিল্পকে উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়ে দেশকে তারা এগিয়ে দিচ্ছে, অশিক্ষিত এদেশের কৃষক হাড় ভাঙা পরিশ্রম করে কৃষিকাজের উন্নয়ন ঘটিয়ে দেশকে তার অর্থনৈতিকভাবে এগিয়ে নিচ্ছে। প্রবাসীরা প্রবাস জীবনে বাপ মা ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে, বালিশ ভিজায় রাত পার করে চোখের,